أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بارك الله لنا ولكم في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم

যিনি আমাদেরকে আমাদের জীবনে আরও একবার এই রহমাত বরকত এবং মাখফেরাতের মাস রমাজান দান করেছেন সেই রমজান উপস্থিত সেই রমজান উপলক্ষে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দূরদূর সালাম পেশ করি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক যার মাধ্যমে এই রমজান মাসে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন আলাইহি আসাল্লাম সম্মানিত সুদী আজকে রমজান রমজানের তাৎপর্য গুরুত্ব এ বিষয়ে কিছু আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি মহান আল্লাহ তাআলা যেন এই বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন আমিন সম্মানিত সুদী মহান আল্লাহ তালা পবিত্র কালামে পাকে এরশাদ করেছেন যে এই সেই মুমিনগণ রমজান মাসের সিয়াম সিয়ামসমূহ তোমাদের উপর ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়ার গুণ অর্জন করতে পারো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিক এরশাদ করেছেন মাংস মা তা আখর ইমানিসান্লাম বলেছেন যে ব্যক্তি এই রমজানের রোজাসমূহ ইমানের সাথে চেতনা সহকারে রমজানের রোজাসমূহ পালন করবে মহান আল্লাহ আল্লাহতালা তার পূর্ববর্তী জীবনের পূর্ববর্তী গুনাসমূহ ক্ষমা করে দেবেন এবং কি পরবর্তী গুনাসমূহ ক্ষমা করে দেবেন সোবাহান্লাহ সময়ত সুদি এই সেই মাস যেই মাস রহমত বরকত এবং মার্ক মাকফেরাত বয়ানে আমাদের জীবনে রমজানের ফার্স্ট এক তৃতীয় অংশ রহমত দ্বিতীয় অংশ বরকত তৃতীয় অংশ নাজাতের সম্মানিত ভাইরা অনেক পদ্ধতি রয়েছে বিভিন্নভাবে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে এই রহমত বরকত এবং নাজাত প্রাপ্ত হতে পারি একজাম্পল এই রমজান মাসে আমরা বেশি বেশি করে রমজানের রোজাগুলো পালন করব বেশি করে ডফল ইবাদত করব নফল সালাদ করবো আমরা সাদগা করব আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা আছে আমরা তাদের দিকে তাকাবো তাদের সাথে গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক তৈরি করব একে অপরের খোঁজখবর নেব একে অপরের ভালো মন্দ শেয়ার করব। এর মাধ্যমে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারব সম্মানিত সুধি যেমন আমরা সিঙ্গাপুরে যারা বসবাস করতেছি আমরা যে ডর্মটারিতে থাকি আমরা একই ডর্মটাইতে বিভিন্ন ভাইয়েরা রয়েছে যেমন আমাদের সাথে আছে মুসলিম ভাইরা আছে হিন্দু ভাইয়েরা আছে খ্রিস্টান আছে বুদ্ধিস্ট সোমেনি বিভিন্ন ভাইরা রয়েছে সো আমরা তাদের সাথে কোনোভাবেই কোনো খারাপ আচরণ করবো না আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের সাথে মিশ্রিত হয় এবং তাদের বিরক্ত বিরক্তি সহ্য করে এবং যে ব্যক্তি কারো সাথে মেশে না এবং তাদের বিরক্তি সহ্য করে না এই ব্যক্তির সাথে ওই ব্যক্তি উত্তম যে মানুষের সাথে মেশে এবং তাদের বিরক্তি সহ্য করে তো আমরা একই রুমে থাকি আমরা কাউকে ডিস্টার্ব করব না আমরা ইফতার করব আমরা খানা খাবো আমরা একই অপরের সাথে শেয়ার করব শুধু মুসলিম ভাইদের সাথেও নয় আমাদের সাথে যারা নন মুসলিম ভাইরা রয়েছে তাদের সাথেও আমরা আমাদের ইফতারকে শেয়ার করতে পারি যেমন আমাদের সাথে যে সমস্ত ভাইরা রয়েছে তাদের সাথে আমরা আমাদের ইফতার শেয়ার করব এবং আমাদের আমরা যে খাবার খাই তা শেয়ার করব যদি কোনো ভাই দরিদ্র থাকে যত সম্ভব তাকে আমরা সহযোগিতা করব সাথে সাথে শুধু তাই নয় আমাদের যে মুসলিম কমিউনিটি রয়েছে তাদের মাধ্যমে ভালো পরামর্শ তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আমরা যদি তাকাই আমাদের মুসলিম কমিউনিটির দিকে আমরা দেখতে পাবো অধিকাংশ ভাইরাই অধিকাংশ মুসলিম কমিউনিটির এক বিশাল অংশ তারা সহি করে কোরআন তেলাওয়াত করতে জানে না আমাদের দায়িত্ব হচ্ছে যারা ভালো কোরআন তেলাওয়াত করতে জানি তারা কি কোরআন শিখাবো রাসু সাহুল ইসলাম বলেছেন হয় তা আল্লামান কুরআনা ও আল্লামা ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শেখায় তো এর মাধ্যমে আমরা এই রমজানে আমরা বেশি বেশি করে আমরা এই রমজানের কল্যাণ আমরা নিজেদের জন্য বয়ে আনতে পারি সম্মানিত সুধি আসুন আমরা এই রমজানকে আমরা অবহেলায় না কাটাই হয়তো বা হতে পারে এটাই আমার জীবনের শেষ রমজান কেননা সাল্লাম বলেছেন যে এই রমজান রমজান মাসে মুমিন মুমিন নেক বা মুমিন বান্দাদের নেক আমলসমূহ সাত থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সুবাহ আল্লাহ তো আমরা আমাদের প্রতিটি ভালো কাজ প্রত্যেকটি ভালো কাজের বিনিময় আমরা এভাবে আল্লাহ তালার পক্ষ থেকে পাব প্রত্যেকটি কাজের বিনিময়ে তার অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহ তালা দিবেন আর এই রমজানের এই রোজার এই শিয়ামের এই রমজান মাসের যে ইবাদতগুলো রয়েছে ভালো কাজ এগুলির প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে আমাদেরকে প্রদান করবেন সুবাহান আল্লাহ সময় তো সুদী আসুন এই রমজান এই রমজান মাস আমাদের থেকে এক এক করে চলে যাচ্ছে আমরা এই রমজানকে অবহেলা না করি অবহেলায় না কাটাই আমরা এই রমজানকে আমাদের জন্য বয়ে আনি আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমাদের এই রমজানকে আমাদের সকলের জন্য নাজাতের অশিলা করেন এবং এই রমজান এই রমজানে যেন আমরা আমাদের পার্শ্ববর্তী যারা আছে সকলের সাথে সব কমিউনিটির সাথে গুড সম্পর্ক ভালো রিলেশনশিপ তৈরি করতে পারি এবং আমাদের যে ভালো চরিত্র আমাদের ভালো গুড বিহেভিয়ার যেন আমরা তাদেরকে দেখাতে পারি আমাদের আমাদের ভালো ব্যবহার দেখে যেন অন্য অন্য জাতি যারা আসে তারা যেন আমাদের দেখে আকৃষ্ট হয় এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং আমাদের এই ভালো ব্যবহার দেখে তারা যদি আকৃষ্ট হয় হয়তো বা হতে পারে সে আমাদের একজন সম্মানিত সুদী আমরা কাউকে কখনোই কোনোভাবেই বলবো না যে সে নামি ওর সে জাহাজ জান্নাতি সো আজকে আমার ইমান আসে বা মৃত্যুর আগে আমার ইমান আল্লাহ তালা নিয়ে নিতে পারেন যার ইমান নেই হয়তোবা আল্লাহ তালা তাকে ইমান দান করতে পারেন তো বিচার বিচারক হচ্ছে আল্লাহ তাআলা তো আসুন শেষ বিচারের দিনে আমরা যেন মহান আল্লাহ তালার নিকট ভালো কিছু ভালো উত্তম জাদা পেতে পারি আমরা যেন সেই মহান আমাদের লক্ষ্য জান্নাত পেতে পারি আল্লাহ তালা যেন কবুল করেন সময় তো শুধুই এই রমজানের রহমত বারকত এবং মাগফেরাত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আমিন আখরি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ